17 সেপ্টেম্বর মহালয়া ও 22 অক্টোবর থেকে দুর্গাপূজা উদযাপন শুরু। পূজা মণ্ডপে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব বিষ্ণু কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, দুর্গাপূজা উদযাপনের সময় পূজা মণ্ডপে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে। শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাইকের ব্যবহার না করতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আলোকসজ্জা ও অন্যান্য সাজসজ্জা সীমিত করার কথা বলা হয়েছে।